চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে সরকার বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শ্রাবন্তী রায়। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে মনিটরিং শেষে শ্রাবন্তী রায় বলেন, শুধু খুচরা পর্যায়ে নয়, পাইকারি ব্যবসায়ীদেরও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সারা দেশে বিভিন্ন সংস্থার অভিযানে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও রাজধানীর খুচরা বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এছাড়াও নতুন করে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও ডিমের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 750 টাকায়। বিভিন্ন কোম্পানি আড়তদার এবং মিল পর্যায় থেকে সেই অভিযোগগুলোর বিষয়ে ইতোমধ্যে অ্যাড্রেস করা হয়েছে। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জেলা থেকে যেখান থেকে চালের সরবরাহটা খুব বেশি থাকে সেখানে জরিমানা করা হচ্ছে, তারা সেখানে মনিটরিংটা করছেন এবং চালের মূল্যটা যেন কম হয় সেখানে জেলা পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।